বিসমিল্লাহির রহিম। সুপ্রিয় সুদীপ প্রবাসী ভাইয়েরা, আমার সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ইগো অ্যাপসে অ্যাকাউন্ট করছেন, বাট অ্যাকাউন্ট করার পরে আপনারা জানেন না কীভাবে ইগো অ্যাপসে অ্যাকাউন্ট করার পরে টাকা রিচার্জ করতে হবে, আর রিচার্জ না করলে অবশ্যই কল আসবে না। রিচার্জ করে অনলাইনে গেলে তারপর আপনার ইগো অ্যাপসে কল আসবে। সুতরাং আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ইগো অ্যাপস থেকে অনলাইনে কীভাবে পেমেন্ট করবেন, মানে টাকা রিচার্জ করবেন, সেটা দেখিয়ে দেবো। তো এখন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিওগুলি সবার আগে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই ভাইয়েরা, আমি ভিডিওটি বানাই আপনাদের সুবিধার্থে, আপনাদের উপকারের জন্য, আমার কোনো স্বার্থের জন্য না। বাট এখন যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে অন্য কেউ দেখতে পারে। বেশি বেশি করে শেয়ার করবেন ভাই। তো আসুন মেন টপিকে চলে যাই। প্রথমে আপনাদের যেটা করতে হবে, ইগো অ্যাপসে টাকা রিচার্জ করতে হলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। ইগোতে অ্যাকাউন্ট করে আপনার যেতে হবে, দেখুন সরাসরি যাবেন আপনার অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট নামে যে নিচে একদম ডান পাশে যে অ্যাকাউন্ট লেখা আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অনেকই আছে, অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, রেটিং আছে, অ্যাকাউন্ট ডকুমেন্ট আছে, পেমেন্ট ইনফরমেশন আছে, হেল্প আছে, সিটিং আছে। তো আমরা এখানে যেটা করব, এখানে আমরা হেল্পে ক্লিক করব। হেল্পে ক্লিক করার পরে দেখুন এখানে আছে মাই আর্নিং ব্যালেন্স, চার্জ চেঞ্জ, মাই ভিসাইকেল ডিটেলস, মাই অ্যাকাউন্ট সিটিং, এখান থেকে আপনি সব অফ করতে পারবেন। তো আমি যেটা করবো সেটা হলো আমি মাই আর্নিং ব্যালেন্স চার্জে ক্লিক করব। মাই আর্নিং ব্যালেন্স চার্জে ক্লিক করার পরে এখানে লেখা আছে মাই বিলিং স্টেটমেন্ট ডাজেন্ট হ্যাভ অল মাই টিপস, আই ডিডেন্ট রিসিভ মাই আর্নিং ফর দিস উইক, অ্যাপ্লাই পে ব্যালেন্স চার্জ। তো আমরা এখানে সরাসরি যাবো ব্যালেন্স চার্জে ক্লিক করব। ব্যালেন্স চার্জে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মাদা কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার। আপনার চাইলে প্রথমে আমি ব্যাঙ্ক ট্রান্সফারে যাচ্ছি, আপনার চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন, যাদের মাদা কার্ড নেই বা ইনাই তারা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন, আর যাদের মাদা কার্ড আছে তারা সরাসরি ব্যালেন্স চার্জ করে মাদা কার্ডে, এখানে মাদা কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। প্রথম ঘরে মাদা কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, দ্বিতীয় ঘরে মাদা কার্ডের এক্সপায়ার ডেটটি দিয়ে দেবেন। এক্সপায়ার ডেটটি দিয়ে সেভ করলে, সেভ করার পরে আপনারা অটোমেটিকভাবে এখানে বিল পেমেন্ট করতে পারবেন। তো আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সেখানে থেকে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে অন্য কেউ দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।